তো আজকে অনেকদিন পরে ক্লাস হচ্ছে, তো যেটা হচ্ছে ব্যাপার বুঝছো, সেটা হচ্ছে প্রথম থেকে তোমরা যেহেতু বলেছো সেহেতু প্রথম থেকে শুরু করা যাচ্ছে। তো প্রথমে আমি এখানে জুপিটার লিখছি, জুপিটার নোটবুক। ওকে, জুপিটারও লিখতে পারো। আর তুমি সহজ, সব থেকে সহজ ব্যাপার হচ্ছে যে সব থেকে সহজ করতে গেলে কোলাবে করাটা সব থেকে ভালো, বেটার, ঠিক আছে? কারণ কোলাবে অনেক হেল্প পাওয়া যায়, জুপিটারে অনেক সময় পাওয়া যায় না, ঠিক আছে? তো কোলাবে করতে গেলে আমাদের এখানে একটা কোলাব উইন্ডো খুলতে হবে। তার জন্য হ্যাঁ, ইয়েটা করুন না, ওই পাইচামে পাইচাম। হ্যাঁ, পাইচারমও হবে, অসুবিধা কিছু নাই, আমি দেখাচ্ছি, অসুবিধা নেই, ঠিক আছে? তো কোলাবে করতে গেলে আমাকে কোলাবে এখানে গুগলে যেতে হবে। গুগলে গিয়ে ড্রাইভে যেতে হবে, ড্রাইভে গিয়ে হয়তো আমি এটা ওপেন করলাম। কোলাপ কোলাপ তো জুপিটারের মতো ইন্টারফেস, এবং এটা ভালো, অসুবিধা অসুবিধা মানে যে কোনো মানে সবাই তো লোড থাকে না, লোড না থাকলে অসুবিধা মানে প্রবলেম ফেস করতে হয়, সেই দিক থেকে এটা অনেকটা সুবিধা হয়। ঠিক আছে, তো এখানে আমি প্রথম, হেডফোনের মাইকটা একটু আপনার মুখের থেকে একটু দূরে রাখুন না। আচ্ছা আচ্ছা, তো এখানে আমরা প্রথম যেটা শুরু করছি সেটা হচ্ছে যে আমাদের বিভিন্ন রকম ব্যাপার স্যাপার আছে, সেই ব্যাপার স্যাপারগুলো মেনটেন করতে হবে। তা তার মধ্যে সিলেবাস ফলো করে চলাটাই ভালো। তো সিলেবাসের অনুসারে আমাদের প্রথমে যেটা সেটা হচ্ছে যে আমি ধরে নিচ্ছি যে একটা স্ট্রিং, সিলেবাসটা বলবো সিলেবাস আমি জানি, টান্তুতে কি সিলেবাস তাও বলো বলো। ঠিক আছে, টান্তু টান স্যার আমি বলতে দিচ্ছি, শোনা যাচ্ছে না লাস্টের কথা। আর ছবি তুলে পাঠাও, হ্যাঁ ছবি তুলে পাঠাও। পাঠিয়ে ইন্ট্রোডাকশন টু প্রবলেম সলভিং, গেটিং স্টার্টেড উইথ পাইথন, পাইথন ফাংশন, ফান্ডামেন্টাল, ওকে, সিম্পল ইনপুট, ডেটা হ্যান্ডেলিং। আর সেটা প্রীতি আওরার তো? হ্যাঁ, এটা তো মনে হচ্ছে প্রীতি আওরারই। আর কিছু, স্কুলে প্রীতি আওরারই ফলো করছে। আর কিছু ঠিক আছে, এটা আর একটা কি আছে দেখে নিই, সেটা ও তিনটা পাঠিয়েছে মনে হয়, লিস টুপল ডিকশনারি। আর কি পাঠিয়েছে, আন্ডারস্ট্যান্ডিং শর্টিং সিলেবাস পেপার, এটা অন্য হয়ে যাচ্ছে, শর্টিংটা বাবল সর্টিংটা শর্ট ডেটা স্ট্রাকচারের মধ্যে একটু পড়ছে, ঠিক আছে, অসুবিধা নেই।
তো প্রথমে এটা শুরু করা যাচ্ছে, এটা বড় করে নিচ্ছি স্ক্রিনটা, দেখতে পাওয়া যাবে। এস ইজ ইকাল টু, এখানে আমরা এস ইজ ইকাল টু কতগুলো জিনিস নিচ্ছি, যেটা হচ্ছে লিস্টের মধ্যে নিচ্ছি। এটা একটা লিস্ট, লেয়ার টাইপ লিস্ট। কি করে বুঝবো, আমি এখানে লিখে দিচ্ছি ফর এক্স ইন এস, ওকে এন্টার মারছি। ওকে স্যার। তারপর লিখছি প্রিন্ট এক্স কমা টাইপ অফ এক্স, ওকে। তো এটা একদম প্রথম দিকের ব্যাপার, প্রথম দিকে শেখানো হয়েছিল, তাও আমি আরেকবার রিপিট করছি। এখানে বলা হয়েছিল যে ওয়ান ইন্টিজার, 2.3 ফ্লোট, 2+3j কমপ্লেক্স, লিস্টের মধ্যে লিস্টও নিতে পারি, 2, 3 এটা একটা লিস্ট, একটা টাপলসও নিতে পারি, 1, 5 একটা সেটও নিতে পারি, 4, 5 একটা ডিকশনারিও নিতে পারি। ডিকশনারি বলতে হচ্ছে কোনো ইন্ডেক্স থাকবে, তো এ ইন্ডেক্সের মধ্যে দেখা গেল পি ভরা, 4 ভরা আছে, সরি এটা লেখাটা ভুল হয়ে গেল, এটা ইন্ডেক্স সবসময় কোটেশনের মধ্যে, এ ইন্ডেক্সের মধ্যে 5 ভরা আছে আর বি ইন্ডেক্সের মধ্যে 7 ভরা আছে। এই কথা আমরা নিলাম, তো রান করালে পরে যে আউটপুটটা দেখাবে সেটা হচ্ছে প্রথমটা নাম্বার, তারপর একটা ফ্লোট, তারপর একটা কমপ্লেক্স, তারপর একটা লিস্ট, তারপর একটা টুপলস, তারপর একটা সেট, তারপর একটা ডিকশনারি দেখাবে। এখনো বেরোয়নি, বেরোবে, একটু দাঁড়া, বেরোবে, বুঝেছে। এখানে আরো কিছু স্ট্রিং অ্যাড করা যায়, যেমন আমি এখানে যদি অ্যাড করি ইন্ডিয়া, এটা একটা স্ট্রিং। আমি যদি অ্যাড করি 2 গ্রেটার দ্যান 5 তাহলে 2 আর ফলস, বুলিয়ান ভ্যালু। আমি যদি অ্যাড করি সিঙ্গেল পি, তাও সেটা স্ট্রিংই বলবে। বোঝা গেছে? শ্রেয়াসিস বোঝা গেছে? তো এটা আমরা কপি করছি যাতে দেখতে পাওয়া বা পরে সুবিধা হয়। আমরা এখানে একটা ফোল্ডার বানিয়ে নিচ্ছি পিওয়াই বলে, সরি এখানে ফোল্ডারটা বানানো হলো না, যাই হোক নামে হলো, সেভ করলাম। তো এটা আমাদের প্রত্যেকটা ক্লাসিফিকেশানগুলোকে দেখিয়েছে যে প্রত্যেকটা এরকম এরকম করে ক্লাসিফাই করা হয়েছে। এবার আমাদের একটা বিষয়বস্তু নিয়ে খুব ঝামেলা আছে, সেটা হচ্ছে যে কোনো জিনিসের স্লাইসিং। এখানে তোমাদের সিলেবাসেও আছে, সিলেবাসে তোমরা দেখবা যে এখানে এখানে বলছে লিস্ট ম্যানিপুলেশন, টুপল ম্যানিপুলেশন, বিভিন্ন জিনিসপত্রগুলো বুঝিয়েছে, ঠিক আছে। তাছাড়া এখানে আছে যে ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডাকশন গেটিং স্টার্টেড, পাইথন, এগুলো মোটামুটি হয়েছিল, ডেটা হ্যান্ডেলিং, কিওয়ার্ড, ওকে, একই জিনিস। আচ্ছা এইটা মনে হয় হয়নি, এই সাইবার সিকিউরিটি এবং আন্ডারস্ট্যান্ডিং শর্টিং, এগুলো হয়নি, ঠিক আছে। আর এটা কি সোশ্যাল ল, এটা ভ্যালু এথিক্সের মধ্যে পড়ে। তো এখানে আমাকে কিছু বেসিক জিনিস ক্লিয়ার রাখতে হবে, যেমন এটা হচ্ছে যে আমি এটাকে প্রত্যেকটাকে একটা লুপের মাধ্যম দিয়ে চালিয়েছি, লুপের মাধ্যম দিয়ে চালানোর ফলে এই এই আউটকামটা পরপর 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 এসছে। তো এখানে আমি যদি বলে যে ইনপুট, ইনপুট হ্যান্ডেলিং, ইনপুট আউটপুট, তো আমি বললাম এক্স ইজ ইকাল টু লিস্ট, অর্থাৎ ডেটা টাইপটা লিস্টই হবে, ইনপুট এন্টার এ, সরি এন্টার এ লিস্ট,
তো তারপর আমি বললাম যে প্রিন্ট করো এক্স কে, তো আমি এখানে যাই দি 4 5, তো এটা লিস্টের মধ্যেই দেখাচ্ছে, বোঝা গেছে? যেহেতু এটা ইনপুট টাইপ, ইনপুট টাইপ লিস্ট বলা হয়েছে, এটা যদি বলা হতো ইনপুট টাইপ টাপাল TUPLE, তাহলে এখানে যাইনি না কেন সেটা টাপলের মধ্যেই দেখাতো, বিশ্বাস না হলে এখানে একটা টাইপ লিখতে হবে, তুমি দিলাম যা খুশি, টাপলসই বলছে। এখানে যদি আমি উল্টো পাল্টা এন্ট্রি করি, অর্থাৎ আমি এখানে 2.3 এন্ট্রি করি, তাহলে সেটা আমার 2 পয়েন্ট এবং 3.3টাকে আলাদা করে নিয়ে টাপলসে ভরে দিয়েছে, বোঝা গেছে? তো এটা কোনো ফ্লোটিং ভ্যালু না, এটা টাপলস। এর মধ্যে যদি আমি ডিকশনারি নিই, তাহলে আমাকে ডিকশনারির ব্যাপারটাই লিখতে হবে, অর্থাৎ আমাকে লিখতে হবে যে এর মধ্যে এক, এটা লিখলাম জাস্ট, সেটা ইরর বলছে, কেন বলছে? ডিকশনারি অফ দ্য সিকোয়েন্স এলিমেন্ট হ্যাজ লেন্থ এবং এটা রিকোয়ার্ড, ডিকশনারির জন্য আমার দুটো জিনিস দরকার আছে, সেটা যেটা দেওয়া হয়নি সেই জন্য এটা ইরর বলে দিচ্ছে, ঠিক আছে? তো ডিকশনারি এইভাবে করা যাবে না, ডিকশনারি একটু অন্যরকম প্রসেসে করতে হবে। এখানে একটা কমান্ড আছে, সেটার নাম হচ্ছে ইভ্যাল, ইভ্যাল মানে ইভুলুয়েট। তো আমি এখানে 4 5 দিলাম, ওয়ান, এটা এটা 1 5 দিলাম ইন্টিজার বলছে, এটাকে আমি 1.3 দিলাম ফ্লোট বলছে, ইভুলুয়েট করছে, ঠিক আছে? সরি, এটাকে আমি 2 3 দিলাম বুলিয়ান বলছে, অর্থাৎ ইভিএল মানে হচ্ছে কি সমস্ত রকমকে ইভুলুয়েট করছে। এভাবে লিস্ট হয়তো আসবে না, 4 3 কমা দিয়ে দিয়ে লিখছি, তখন হয়তো হয়তো বলতে পারে লিস্ট বা টুপলসের মধ্যে, সেটা টুপলস বলছে, ঠিক আছে? যেহেতু ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আছে সেই হিসেবে, ঠিক আছে? তো এই হিসেবে এগুলোকে ইভুলুয়েট করছে, বোঝা গেছে না বোঝা যায়নি? আকারে আছে, মানে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে, ঠিক আছে? অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে অ্যারে অফ নাম্বার নিতে গেলে তোমার তিনটে জিনিস থাকে, একটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে হলে হচ্ছে, থার্ড ব্র্যাকেটের মধ্যে হলে হচ্ছে সেট, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এই থার্ড ব্র্যাকেটের মধ্যে হলে হচ্ছে লিস্ট, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে টুপলস, আর থার্ড ব্র্যাকেটে সেট। তুমি যদি ইন্ডিভিজুয়ালি নাও যে এল ইজ ইকাল টু সামথিং, সরি এটা ভুল হয়েছে, সেট ইজ ইকাল টু সামথিং, লিস্ট ইজ ইকাল টু সামথিং, আর টুপল ইজ ইকাল টু সামথিং, যদি তুমি প্রিন্ট করো ইন্ডিভিজুয়ালি, যে প্রিন্ট করো এস কমা টাইপ অফ এস, এগুলো এমটি নেওয়া হয়েছে, ফাঁকা নেওয়া হয়েছে, কিছু দেওয়া হয়নি, একটা হচ্ছে এস, একটা এল, আর একটা টি, এবং এখানেও এল টি, তো বলে এমটি এমটি নেওয়া হয়েছে, ফাঁকা ফাঁকা নেওয়া হয়েছে, বোঝা গেছে? বুঝতে পেরেছি, এটা আগের মতো একটা লং এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেন তো তাহলে এটা খুব ক্লিয়ার হয়ে যাবে। যেমন ধরো তুমি এখানে নিয়েছো মেম্বার, খুব ভালো কথা, এটা সেটার মধ্যে নিয়েছো 2 3 6, এর মধ্যে নিয়েছো 20, বা কিছু একটা লিখলাম সামথিং, টুপলসের মধ্যে নিয়েছো কিছু একটা, তো এগুলো ফাঁকা দেখাচ্ছে না, সেই জিনিসগুলো দেখাচ্ছে, ওকে? আর দু ক্লিয়ার, প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হলো যে এদের মধ্যে কিছু কিছু জিনিস আছে যেগুলোর মধ্যে জিনিসপত্র ভরা যায়, আর কিছু কিছু জিনিস আছে যার মধ্যে জিনিসপত্র ভরা যায় না,
যেমন আমি লিস্টের মধ্যে লিখছি লিস্ট এল ডট অ্যাপেন্ড, এই যে অ্যাপেন্ড কথাটা দিচ্ছি, দিয়ে আমি লিখছি 25, দিয়ে আমি আবার প্রিন্ট করছি এল কে, তো এল এর সাথে 25 ভরা গেল, মানে ইনসার্ট করা সম্ভব হলো, বোঝা গেল? এই তো এল এর মধ্যে 10 25 52 তো ভরাই ছিল আর 25 ভরেছি। হ্যালো শ্রেয়াসিস, বোঝা গেছে? হ্যাঁ স্যার বোঝা গেছে। এবার এর মধ্যে আমি যদি ভাবি যে সবারির মধ্যে ভরবো, সবারির মধ্যে এই ব্যাপারটা ভরা যাবে না, এইটাই হচ্ছে ব্যাপার। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে যে এইখানে আমি যেমন অ্যাপেন্ড করলাম, এটা যদি এল এর জায়গায় যদি এখানে আমার এটা টি হয়, টাপালস হয়, তাহলে অ্যাপেন্ডে ইরর দেখিয়ে দিবে, কারণ টাপালসের মধ্যে কোনো অ্যাট্রিবিউট নাই যেখানে অ্যাপেন্ড করা সম্ভব। কিন্তু এটা যদি সেট হয়, তাহলে সেটের মধ্যে সেইভাবে অ্যাপেন্ড করা যাবে না, সেট নো অ্যাট্রিবিউট অ্যাপেন্ড, সেটের মধ্যে তো এটা টাপালসে অ্যাপেন্ড করা যায় না কেন? এগুলো নিয়ম, এগুলো পাইথনের বিভিন্ন ডেটা হ্যান্ডলিং এর জন্য এই নিয়মগুলো করা হয়েছে, ঠিক আছে? এগুলো অ্যাকচুয়ালি সব অ্যারে মেমোরি লোকেশন, কিন্তু সেটাতে বিভিন্ন রকম ভাবে বৈশিষ্ট্য দেওয়া হয়েছে, বোঝা গেছে? তো এর মধ্যে হয়তো অ্যাপেন্ড করা যায় না, ইনসার্ট করা যায় বা ডিলিট করা যায়, সমস্ত করা যায়। তো এগুলো বুঝতে গেলে আমাকে একটা জিনিস আগে বুঝে নিতে হবে, সেটা হচ্ছে যে আমার একটা ডব্লু বলে একটা স্ল্যাশিংটা বুঝতে হবে। ডব্লুর বলে একটা স্ট্রিং আছে যার মধ্যে আমার লেখা আছে ইন্ডিয়া, ইন্ডিয়া মানে হচ্ছে 5টা অক্ষর। আমি যদি প্রিন্ট করি ডব্লু কে আর টাইপ করি ডব্লু কে, তাহলে এখানে বলবে যে ইন্ডিয়া, এটা একটা স্ট্রিং টাইপের জিনিস। তো স্ট্রিং এর মধ্যেও যেমন ভরা যায় না, অর্থাৎ তুমি এর যদি বলো যে ডব্লু এর ঠিক 2 নম্বরটা দেখবো, তো ডব্লু এর 2 নম্বরে আছে ডি, তো ডি কে দেখিয়ে দিয়েছে, বোঝা গেছে? হ্যালো স্যার, বলছি ইন্ডিয়াটা স্ট্রিং তাই তো, তার জন্য ওটা টাইপের ক্লাস স্ট্রিং দেখালো। হ্যাঁ স্ট্রিং মানে মিউচেবল ইমিউটেবল বলে একটা কথা আছে, আমার উচ্চারণটা ঠিকঠাক হয় না, প্রবলেম হয় একটু। তো ইমিউটেবল মানে হচ্ছে যেটার মধ্যে কিছু কিছু ইনসার্ট করা সম্ভব হবে আর কিছু কিছু ইনসার্ট করা সম্ভব হবে না, এরকম ভাবে ভাগ করা হয়েছে, ঠিক আছে? তো ডব্লু 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 যদি আমি বলি যে ডব্লু 2 এর মধ্যে নতুন কিছু ভরো, যে নতুন কিছু ভরে দাও, যে এর মধ্যে কে ভরে দাও, তাহলে এখানে ইরর দেখিয়ে দিবে, বলছে স্ট্রিং অবজেক্ট ডাজ নট সাপোর্ট আইটেম অ্যাসাইনমেন্ট, মানে এটা অ্যাসাইনমেন্ট সম্ভব করে না যেহেতু এটা একটা স্ট্রিং, বোঝা গেছে? প্রিয়ম সিএসএস বোঝা গেছে? হ্যাঁ বলো। তো বলি স্ট্রিং এর মধ্যে কে, এটা বুঝতে পারলো না আবার বলছি যে স্ট্রিং এর 2 নম্বরে কে কে ভরতে চাইছিলাম, তখন তাকে ভরতে দিচ্ছে না, ভরতে দিচ্ছে কি? কেন দিচ্ছে না কেন স্যার? এটার বৈশিষ্ট্যের মধ্যে পড়ে না, সাইজ দিচ্ছে না, স্ট্রিং এর মধ্যে ভরা যাবে না। আবার এইটাই যদি আমি ইন্ডিয়াটাকে যদি আমি লিস্ট করে দিই, তাহলে এটা ইজিলি ভরে যাবে। লিস্টে ইন্ডিয়াটাকে ভরে দিয়েছি, তো ইন্ডিয়াটাকে লিস্টে তো ওইভাবে ভরা যাবে না, এটাকে কোয়েশ্চন দিয়ে বা কিছু করে ভরতে হবে, বোঝা গেছে? ইন্ডিয়াটাকে সেপারেট সেপারেট করে ভরতে হবে, আই একটাতে ভরলাম, এন একটাতে ভরলাম, ইন্ডি ডি একটাতে ভরলাম, আই একটাতে ভরলাম, এ একটাতে ভরলাম, হয়ে গেছে। এবার এখানে কে ভরে দিলাম, এখানে ইজিলি কে কে নিয়ে নিল, এবং আমি যখন এটাকে আবার প্রিন্ট করব, হ্যাঁ বলো, টাইপটা কি ক্লাস ক্লাস দিয়ে রেখেছে? টাইপটা লিস্ট বলা হলো যে আগে ডব্লু, ও হ্যাঁ। তো এটা এটা যখন প্রিন্ট করছি তখন দেখো এর মধ্যে কেটা ভ্যালুটা ইনসার্ট হওয়া সম্ভব হচ্ছে, পসিবল হচ্ছে, ঠিক আছে? হলো, মানে কিছু কিছু ভ্যালু ভরা যায়। এখানে যদি আমি এটাকে টাপাস করে দিই,
তাহলে এই ভরাটাই আবারও ইরোর বলবে, এই ভরাটাকে ও সাপোর্ট করবে না, বলছে টাপলস। এবার যেই ভরতে যাব সেই বলবে যে টাপলসের মধ্যে ভরা যায় না। আবার এটাকে যদি আমি সেট করে দিই, সেট মানে তুমি জানো ম্যাথে পড়েছ, তো এটা সেট করে দিলাম, ঠিক আছে, এর মধ্যে ভরতে গেলাম, তো বলছে এরকম করে সেটাও ভরা যায় না, বোঝা গেছে? কিন্তু সেটা তো স্যার যদি চাই তাহলে ভরা যেতে পারে অন্যভাবে, অন্য প্রসেসে ভরা যাবে, ঠিক আছে? হ্যাঁ সেটাই বলছি। তো এগুলো পরীক্ষায় আসে, বিভিন্ন শর্ট প্রশ্ন জাতীয় পরীক্ষাগুলোই আসে, ঠিক আছে? তো আমরা যেটা দেখবো আজকে, মেনলি যেটা দেখবো সেটা আমাদের যেটা খুব কাজে লাগবে সেটা হচ্ছে এইখানে আমাদের এটা ইন্ডিয়াটা নিয়েছি, ভালো কথা, খুব ভালো কথা। এই ইন্ডিয়ার মধ্যে আমি যদি বলি যে আই কত নম্বর পজিশনে আছে, তো আই হচ্ছে 0 নম্বরে আছে, এন কত নম্বরে আছে, 1 নম্বরে আছে, ডি কত নম্বরে আছে, 2 নম্বরে আছে, তারপরে আই কত নম্বরে আছে, 3 নম্বরে আছে, এ কত নম্বরে আছে, 4 নম্বরে আছে। এত অব্দি বোঝা গেছে না আসিস? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। বুঝতে পেরেছ? স্যার বলছি এই যে এখানে এটা লেখা হচ্ছে এ আই এন ডি, তারপর ক্লাস দিয়ে সেট দিয়ে আছে, এটা গোটাটা আসছে না কেন আই এন ডি আই এ? সেটের বৈশিষ্ট্য কি, সেট কোনোদিন ডুপ্লিকেট এলিমেন্ট নেয় না, স্বতন্ত্র এলিমেন্ট নেয়, ঠিক আছে, ইউনিক নেয়, ইউনিক। তো এর মধ্যে আইটা দুবার অকার ঘটেছে সেই জন্য সেটের মধ্যে থেকে এটা বাদ দিয়ে দিয়েছে, বোঝা গেছে? ও হ্যাঁ হ্যাঁ, এটা ন্যাচারালি ম্যাথামেটিক্সের সেটের যে প্রসেসটা হয় সেটাই। তো সেই জন্য এটাকে আমি হটিয়ে দিচ্ছি, দিয়ে আমি এখানে এমনি ইন্ডিয়া লিখে দিচ্ছি স্ট্রিং এর মধ্যে, ঠিক আছে, ইন্ডিয়া, ওকে। এবার আমি যদি বলতে চাই যে ডব্লুর ডব্লুর ঠিক এটা দেখব, তাহলে 2 নম্বর দিতে হবে, দেখতে পেলাম না আমি নিজেই ডব্লুর, আমি এটা দেখব, এটা কত নম্বরে আছে? এটা 0 1 2 3 4 4 নম্বরে। তাহলে এটা 4 নম্বরে, তাহলে আমার 4 নম্বরে দেখো এ আছে, হলো। আবার 4-এর পর উল্টো দিক থেকে গুনতে শুরু করো, -1 -2 -3 -4, বুঝা গেছে? একটা একটা করে ক্লিয়ার করো, ঠিক আছে, অত ধরবার করিও না। ইন্ডিয়া, এটা অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এরকম, 0 1 2 3 4, ওকে। আবার এটাকে এরকম বলা হয়, -1 -2 -3 -4 -5, তাহলে ডিটা আমি 2 লিখলেও আসবে, -3 লিখলেও আসবে আমার হিসেব মতো, তাই তো নাকি? হ্যাঁ তাহলে -3 লিখে দেখি আসছে নাকি, এসছে? স্নেহাশিস বুঝতে পেরেছো? জিরো থেকে শুরু হলো, 4 অবধি গেল, এবার এদিকে -1 থেকে শুরু হলো, -5 অবধি গেল, বুঝা গেছে? নেগেটিভে মানে 1 থেকে পজিটিভে 0 থেকে, হ্যাঁ ব্যাস। তাহলে আমি যদি এখানে লাস্টের অক্ষরটা প্রিন্ট করতে চাই, অল টাইম লাস্টের অক্ষরটা, তাহলে তো জানি না লাস্টের অক্ষরটা কী হবে। তুমি যদি বলতে লেন, লেন মানে দৈর্ঘ্য কত, লেন অফ ডব্লু, ডব্লু যা লেন তার থেকে এক ঘর কম হবে যেহেতু 0 থেকে শুরু হয়েছে, তাহলে অল টাইম লাস্টের অক্ষরটা প্রিন্ট হবে। তাহলে আমি বললাম যে ইন্ডিয়া ইজ এ কান্ট্রি, বানানটা তো ভুল হতে পারে, ঠিক আছে, তাহলে এখানে অল টাইম কোডটা প্রিন্ট হবে, হ্যালো আবার আমি ফার্স্ট অক্ষরটা এইভাবে নিতে পারি যে লেন অফ ডব্লু যা আছে তাকে মাইনাস সাইন দিয়ে প্রকাশ করো, তাও ফার্স্টের অক্ষরটাই হয়, তাই তো? হ্যাঁ
এই যে ছবিটা বুঝালাম, যেটা পাঁচটা আছে তাই না, হ্যাঁ তাই হয়। এগুলো খুব গুরুত্বপূর্ণ। এবং এগুলো উঁচু ক্লাসে যখন তোমরা যদি কোনো ফিজিক্স, ফিজিক্যাল সায়েন্স, ফিজিক্স নিয়ে পড়ো বা ম্যাথামেটিক্স নিয়ে পড়ো বা বায়োলজি নিয়ে পড়ো বা জিওগ্রাফি নিয়ে পড়ো, জিওগ্রাফিতেও জিআইএস সিস্টেম আছে, মানে সব জায়গাতে এখন লাগছে, ঠিক আছে, সেজন্য এটা সিলেবাসে রেখেছে। তো এখানে আমার ব্যাপারটা হচ্ছে যে এই যে এইটা এটা আমরা কিছু বিষয়বস্তু মেনটেন্স করে চলে। একটা হচ্ছে ডব্লু, ডব্লু মানে স্ট্রিংটা, স্ট্রিং হতে পারে, টুপলস হতে পারে, লিস্ট হতে পারে, ডিকশনারি হতে পারে, যা খুশি হতে পারে। তো এটা যা খুশি হতে পারে, আমি ধরে নিলাম এটা যা খুশি হতে পারে। তো এইটা বলা হচ্ছে যে এটার প্রথমটা হচ্ছে স্টার্ট, তারপরেরটা হচ্ছে স্টপ, আর তারপরেরটা হচ্ছে স্টেপ। বোঝা গেছে? হ্যালো, তাহলে আমি যদি স্টার্ট বলি, যে আমি ইস্টুকু নিব শুধুমাত্র, তাহলে কিসে স্টার্ট হবে? ইজ কত নম্বরে আছে? ইজ সেকেন্ডে আছে, মানে যেমন 1 2 3 4 5 6 7 এ আছে, ইজ 7 8। কত দূর যাবে? 7 এর পর 2 ঘর যাবে, হ্যাঁ, এক ঘর করে দেখবে। স্যার 0, স্যার ইজ তো আই টা আসছে স্যার 5 এ, 0 1 2 3 4 5 এ। ইজে দেখো আইটা আসেনি, এটা 6 এ আছে অ্যাকচুয়ালি, তাই তো? আমি বলতে হয়তো ভুল করেছো গুনতে, 6 এ আছে। স্যার স্পেসটা কাউন্ট নেবে না? স্পেস কাউন্ট নেবে, কিন্তু 0 থেকে শুরু না। ও হ্যাঁ সরি, 1 থেকে স্টার্ট করে বললাম, ভুল করে। বোঝা গেছে? হ্যাঁ স্যার বোঝা গেছে। হ্যাঁ স্যার বোঝা গেছে। আমি যদি DIA প্রিন্ট করতে চাই কি লিখবো? আমি ইন্ডিয়াটা এত বড় কথাটা দিচ্ছি না, ছোট করে DIA মানে কি লিখবো? 2 3 4, 2 থেকে শুরু তাই তো? তিনটে ঘর নিব, তাহলে 2+3 নিব তাই তো, আর এক ঘর করে যাবে, তাহলে DIA। ক্লিয়ার? লাস্টেরটা সবটা বুঝতে পারলাম না। কোনটা স্টপটা, মানে স্টার্টটা বুঝতে পারলাম 2 থেকে, তারপর স্টপটা হলো 2+3, এটাও বুঝতে পারলাম, কিন্তু যে স্টেপ লাস্টে যেটা আছে ওইটা বুঝতে পারলাম। এক ঘর করে, এক ঘর করে, এক ঘর করে। হ্যালো, এবার আমি শুরু কোথায় বললাম না, শুরু কোথায় বললাম না, 0 থেকে শুরু তার মানে তাই তো, শেষ কোথায় বললাম না, 2 ঘর করে গ্যাপ দিচ্ছি, তো 2 ঘর লাফিলাফি চলবে, আই এর পর ডি যাবে, তারপরে এ যাবে। বোঝা গেছে? শুনে আসিস? এটা খুব জরুরি, এটা সব জায়গাতেই লাগবে, পাইথনে যাই শিখতে যাবা, এই এই ব্যাপারটা না জানলে খুব অসুবিধা। তো ব্যাপারটা হচ্ছে যে 0 থেকে শুরু হয়েছে, 2 ঘর করে লাফিয়েছে। এবার আমি যদি বলি যে এ থেকে শুরু হবে, আই অবধি যাবে, তাহলে উল্টো কথা, এ থেকে শুরু হবে, জানি না আমি কি থেকে, যাবে কত, 0 অবধি, আর -2 করে, তাই না? 0 থেকে স্টার্ট করলেন কেন, আর -2 হলো বুঝতে পারলাম, কোথা থেকে স্টার্ট হয়েছে সেটা বলে দিইনি, তাহলে লাস্ট দিক থেকে স্টার্ট হয়েছে, -2 মানে এক কমছে, উল্টো দিক থেকে সিরিজটা ঘুরছে। আমি যদি স্টার্টের লোকেশন কিছু না বলে দিই, যদি -1 করে দিই, তাহলে এটা রিভার্স হয়ে যাবে অ্যাকচুয়ালি, তাই না? এক ঘর করে। আমি এই 3 ঘর করে বলি, তাহলে দুটো অক্ষর প্রিন্ট হবে হয়তো, খুব বেশি হলে এ আর এ, ঠিক আছে? ক্লিয়ার? হ্যাঁ স্যার ক্লিয়ার। এই জিনিসটা লিস্টেও যা, স্ট্রিংয়েও তাই,
কাপলসেও তাই, সেটেও তাই, সেটা একটু গন্ডগোল ঘটে, কারণ সেটা ডুপ্লিকেট এলিমেন্টগুলো বাদ দেয়। ডিকশনারিতে আবার কি এর টু ভিত্তিতে হয়, তো টাপলস আর লিস্টে আর স্ট্রিংয়ে একই, এইটা এটুকু ক্লিয়ার? এবার আমি যদি বলি যে এই ইন্ডিয়া কথাটা আমি দেখব, এবার এর মধ্যে অনেক ফাংশন আছে, অনেক প্রচুর ফাংশন আছে, সেটা বই নিয়ে পড়তে এলে খুব ভালো হয়, তো যেহেতু তোমরা পড়তে আসছো না, তো আমি বললাম যে ডব্লু যেটা আছে প্রিন্ট করো, অনেকভাবে লেখা যায়, তো ডব্লুকে তিনবার করে প্রিন্ট করো, তো ডব্লু তিনবার প্রিন্ট হয়েছে, মধ্যে সেপারেটর দাও, সেপারেটর মানে কি দিয়ে সেপারেট করব, না পেজ দিয়ে সেপারেট করো, তো এখানে পেজ দিয়ে সেপারেট করলো, সেপারেটরটা অ্যাপ্লাই হয়নি, কেন? কারণ ইন্ডিয়াটা প্রিন্ট হওয়ার পর সেপারেটার পড়েছে, কি বললাম? ইন্ডিয়াটা প্রিন্ট হওয়ার পর সেপারেটার পড়েছে, তাহলে এখানে আমার সেপারেটারটা অ্যাপ্লাই হচ্ছে না, হচ্ছে কি? তাহলে আমি হ্যাঁ দেখাচ্ছি, তাহলে যদি এইখানেই বলে দিই যে একটা করে পেস আছে, তাহলে এটা নিচ্ছে না, পেজকে তিনবার প্রিন্ট করেছে, এবার ব্র্যাকেটের মধ্যে ভরে দিচ্ছি, হয়েছে? যে ডব্লিউ কে এর সাথে একটা পেজ যোগ করো, এটাকে তিনবার প্রিন্ট করো, তুমি যদি মনে করো যে 30 বার প্রিন্ট করবো, লজিকটা বুঝতে হবে, নাহলে অসুবিধা হয়ে যাবে, 30 বার প্রিন্ট করবে, বেশি হয়ে যাচ্ছে, 5 বার প্রিন্ট করছি। আবার যদি তোমার মনে হয় যে ইন্ডিয়াটা কমা দিয়ে দিয়ে করবো, তো কমা দিয়ে দিয়ে হবে, ব্যাপারটা বুঝতে হবে কিন্তু, ঠিক আছে? সিনাসিস কোনো প্রবলেম থাকলে বলো। স্যার সেপারেটরটা ইউজ করছে না, ওটা কিভাবে করছেন ইনভার্টার কয়েল মধ্যে, ওই জিনিসটা ঠিক বুঝছো, সেপারেটরটা কিভাবে ইউজ হচ্ছে? সেপারেটার মানে যে সেপারেট করতে ব্যবহৃত হয়, সেটা আপনি লাস্ট টাইমও বলে, মানে ইউজটা কি করে করছেন সেটা একটু বলবেন, মানে এখানে কোন কমেন্টটা দিয়ে ইউজ করছে? এখানে কোনো সেপারেটার নাই। হ্যাঁ আচ্ছা, ইন্ডিয়াটাকে কমা দিয়ে 5 বার প্রিন্ট করলেন, তো ঠিক আছে, বা ইন্ডিয়ার এখানে একটা পেজ দিয়ে দিতে পারতাম, যে 5 বার প্রিন্ট করে দিতে পারতাম, এখানে কোনো সেপারেটার নাই। এবারে ইন্ডিয়ার প্রত্যেকটা অক্ষরকে আমি প্রিন্ট করব, তাহলে একটা ফর নিচ্ছি, ফর ভ্যালু ইন ডব্লু প্রিন্ট ভ্যালু, প্রত্যেকটা অক্ষর সেপারেট সেপারেট হয়ে প্রিন্ট হয়ে এলো, ব্যাপারটা কি দাঁড়ালো? এটা কমেন্টে কি ছিল? ফর এবার এখানে ব্যাপারটা হচ্ছে যে এটা লম্বা লম্বি প্রিন্ট হয়ে যাচ্ছে, তাই আমি এখানে সেপারেটারে ঠিক কাজ করবো না, আমি বললাম যে লাস্টের দিকে যে অক্ষর সেটা একটা করে ট্যাব ক্যারেক্টার করুন, এসকেপ সিকোয়েন্স, যদি আমি বলতাম যে ট্যাব ক্যারেক্টার না পড়ে কমা পড়ুক, বা আমি যদি বলতাম পেস্ট করুক, বুঝা গেছে? হ্যাঁ এন্ডটা দিয়েছি বলে, যে এন্ডে পেস্ট করে করে হোক, এন্ডে যদি স্ল্যাশ এন্ড মেরে দিতাম যেটা বাই ডিফল্ট থাকে, তাহলে লম্বা লম্বি হতো, ঠিক আছে? এই গেল পাতি স্ট্রিং এর যে স্ল্যাশিং এর রুল, সে রুলস এবং কিছু নিয়ম। এবার 2 যোগ 3, পাইথন বলবে 5, খুব ভালো কথা, 2 যোগ 3 বলছে 5, কিন্তু 2 কে যদি আমি স্ট্রিং করে নিই আর 3 কেও যদি স্ট্রিং করে নিই, তাহলে এটা 23 বলবে, পাশাপাশি বসাবে, দুইটাও স্ট্রিং হলো, তিনটাও স্ট্রিং হলো, ওটা রাম হলো, এটা আলী হলো, তাহলে রাম আলী হয়ে গেল। এবার যদি আমি বলি যে 2
যোগ 3 গেটার দেন 2, ট্রু। 2 যোগ 2 এর সঙ্গে কিছু একটা যোগ করেছি, 3 গেটার দেন 2 মানে ট্রু, তো 2 এর সাথে কিছু যোগ করেছি এটা ট্রু হয়েছে, বুঝা গেছে? আমি বললাম এ ইজ ইকাল টু 5, এভাবে নিয়ে নিচ্ছি এ সমান এ আর বি দুটো ভ্যালু, একটা 10 আর একটা 15 নিলাম, সোয়াপ করবো। আমি বললাম যে বি আর এ ইজ ইকাল এ আর বিতে, এ আর বিতে যা আছে সেটা উল্টি দাও, বি আর এ করে দাও। তাহলে আমি একটা লাইন যোগ করি, প্রিন্ট করি এ কত, তো এ দেখো উল্টে গিয়ে 15 হয়ে গেছে, সোয়াপের সঠিক মানে ছোট্ট ফর্মুলা। আর বি দেখো উল্টে গিয়ে 10 হয়ে গেছে, বোঝা গেছে? একদিনে তো সব শেখানো যাবে না, মোটামুটি একটা চেষ্টা করছি, ঠিক আছে? এবার এটা যেমন হলো সেরকম আমি এদের মধ্যে যোগ বিয়োগ গুণ ভাগ বিভিন্ন রকম কাজকর্মগুলো ঘটাতে পারি। আমার যদি মনে হয় যে এ প্লাস বি, তো 10 আর 15 যোগ করে 25 হবে, এ ইনটু বি তাহলে 150 হবে, এইটা মানে হচ্ছে 2 দি পাওয়ার, তো 10 টু দি পাওয়ার 15 মানে সামথিং হবে, ঠিক আছে? এটা মানে হচ্ছে বাই, তো 1.5 হবে, এটা মানে হচ্ছে পয়েন্ট বাদ দিয়ে বাই, 1 হবে, বুঝা গেছে? হ্যালো, হ্যাঁ ঠিক আছে। তো এরকম এগুলো হচ্ছে অপারেটর, অ্যারিথমেটিক অপারেটর, তো যোগ বিয়োগ গুণ ভাগ মড পার্সেন্টেজ। এবার এর মধ্যে আমি যদি বলি যে পাইথন কেন ব্যবহার করব, আমি এখানে লিখলাম 22/7 এস ইজ ইকাল টু, এটাই আমরা জানি সার্কেলের ফর্মুলা, তাই তো? কি দি আর ইজ ইকাল টু, আমরা একটা রেডিয়াস নিয়ে নিচ্ছি ফ্লোটে, সরি এন্টার রেডিয়াস, বানান হয়তো ভুল হতে পারে, রেডিয়াস নিয়ে নেওয়া হবে, নিয়ে নেওয়ার পর প্রিন্ট করা হবে এরিয়া, সরি এটা কোটেশনের মধ্যে লিখে দিচ্ছি যে এটা স্ট্রিং, এটা এরিয়া ইজিকাল টু কি, এরিয়া ইজিকাল টু আমরা জানি যে এখানে পাই মানে এস হয়েছে, এস ইন্টু আর স্কোয়ার, পাই আর স্কোয়ার, তাই তো? আর তার সাথে আটটা রেডিয়াস, রেডিয়াসটা ফ্লোটেই ধরলাম, দশমিকের ভ্যালু নিব, ফ্লোট মানে দশমিক, আর সার্কামফেরেন্স মানে হচ্ছে 2πr, 2 ইন্টু s ইন্টু r, কেন ইরর বলছে, কেন ইরর বলছে, বলছে কুড নট কনভার্ট স্ট্রিং টু ফ্লোট, এখানে বলছে স্ট্রিং কে ফ্লোটে কনভার্ট করতে পারছে না, কেন? এখানে আমি ইনপুট কথাটা লিখতে ভুলে গেছি, আমি এখানে 3 দিলাম, রেডিয়াস সার্কামফেরেন্স বের করে দিয়েছে, বের করে দিয়েছে, হ্যালো, এদের মধ্যে কোনো গ্যাপ নাই, শুধু পেজ দিয়ে আছে। এবার যদি আমি এখানে কথাটা লিখি সেপারেটার কথাটা, যে সেপারেট করো এদেরকে,
হাইপেন 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 দিয়ে দে 3.2 লিখলাম, এতে হাইপেন হাইপেন দিয়ে সেপারেট করে দিয়েছে, বোঝা গেছে? সিঙ্গেল লাইনে 3.2 লিখেছি তো। হ্যালো, হ্যাঁ স্যার, কিন্তু আমি আই যুগল ফ্লোট এইটা বলে বুঝতে পারছি না। আরে আর 3.2 নিয়েছি আমি, ইন্টিজার নিলে 3 দিতে হতো, ফ্লোটের ভ্যালু দিতে পারতাম না। রেডিয়াস তো সেটা একটা বৃত্ত, তো সেটা একটা সবসময় ফ্লোটেই বেশিরভাগই হয়, ঠিক আছে? সেই জন্য রেডিয়াস, রেডিয়াস বৃত্তের ব্যাসার্ধ, ব্যাসের অর্ধেক। ইন্ডিয়াটা তো না মনে বেশি বুঝবে, রেডিয়াসই তো বলে। ঠিক আছে, বুঝতে পারো না, অসুবিধা নেই, তুমি এখানে ইন্টিজার করে দাও, তোমার কিছু বুঝতে অসুবিধা হবে। এখানে 5 দিলাম, 5-এর পরিপ্রেক্ষিতে ভ্যালু দিয়েছে, ঠিক আছে? হ্যালো, বোঝা গেছে দুজনের পক্ষে? এখানে অসুবিধাটা কি হলো, এটা অসুবিধাটা কি হলো, এটা অ্যাকচুয়ালি ব্যাপারটা ঠিক না। আমি এখানে জাস্ট একটা কথা লিখে দিচ্ছি, ইম্পোর্ট ম্যাথ অ্যাজ এম, দিয়ে এখানে এই কথাটা হটিয়ে দিয়ে লিখে দিচ্ছি এম ডট পাই। কি বলছে, ইডেন্ট পড়ে গেছে, সরি, একটা এটা আবার প্লেস পড়ে গেলে ঝামেলা করে। ম্যাথ মডিউল হ্যাজ নো অ্যাট্রিবিউট পাই, পাই তো আছে, আমার তো লিখতে ভুল হয়েছে, ছোট হাতের বড় হাতের কিছু একটা গন্ডগোল হয়েছে, পাই মডিউল আছে। তা আমি এটা দেখে নিচ্ছি, বুঝতে অসুবিধা হচ্ছে, ঠিক আছে? পাই ইন পাইথন ম্যাথ, এই যে ম্যাথ ডট পাই, ছোট হাতে বড় হাতে দিয়ে দিচ্ছি, হয়ে গেল। এবার এই ভ্যালুটা দেখো যা আছে, আর এই ভ্যালুটা যা আছে সেটাকে আমরা ওই একই 5 ইনপুট দিচ্ছি, ভ্যালু চেঞ্জ হয়ে যাবে, হয়েছে? যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমি এখানে বোঝাবার জন্য লিখছি ম্যাথ ডট পাই, এটাকে প্রিন্ট করলে যা আসবে আর 22/7.0 প্রিন্ট করলে সেম আসবে না, আমরা ওটা ছোট ক্লাসে শিখি তাই। কি লিখলাম, 22/7.0 নেম ম্যাথ, আমি ম্যাথ ধরে নিই, এখানে এম ধরেছি, তাতে এম লিখতে হবে, তো এই ভ্যালু দুটো সেম না, এই ভ্যালুটা আর এই ভ্যালুটা সেম না, ছোটবেলায় আমরা অঙ্ক শিখতে ব্যবহার করি। তো এইরকম, এটা গেল আমাদের ইনপুট নিয়া, সাধারণ ইনপুট নিয়া, ডেটা টাইপ বললাম, ইনপুট নেওয়ার মাধ্যমে আমরা কোনো ক্যালকুলেশন করতে পারি, সেন্টিগ্রেড থেকে ফারেনহাইট, ফারেনহাইট থেকে সেন্টিগ্রেড, অর্থাৎ প্রথম চ্যাপ্টারের আলোচনাটা মোটামুটি হলো, যে পাইথন কি, পাইথনের মডিউল কি, পাইথন ফান্ডামেন্টালসটা হলো, ভেরিয়েবল তৈরি করলাম, ডায়নামিক টাইপ করলাম, ইনপুট নিলাম, আউটপুট নিলাম, ঠিক আছে, ডেটা হ্যান্ডেলিংও কিছুটা করলাম, নাম্বার নিলাম, স্ট্রিং নিলাম, লিস্ট নিলাম, সেট নিলাম, ডিকশনারি নিলাম, কিন্তু এতে ডিটেলসে গেলাম না। এখানে আমার প্রত্যেকটা ডিটেলসে আছে, যে ফ্লো কন্ট্রোল, ফ্লো কন্ট্রোল বলতে ইফ স্টেটমেন্ট আছে, ফর লুপ আছে, আমরা শুধুমাত্র ইফ স্টেটমেন্ট ব্যবহার করলাম, ফর লুপ এখনো পর্যন্ত ব্যবহার করিনি, সেই হিসেবে মানে ফর লুপ করেছি, ইফ স্টেটমেন্ট ব্যবহার করিনি, তারপর স্ট্রিং ম্যানিপুলেশন কিছুটা করলাম, তারপরে এখানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি অর্থাৎ বড় করে বা লিস্ট কি, টুপলস কি, ডিকশনারি কি, প্রত্যেকটা দেওয়া আছে। তো এবার আমি কিছুটা চেঞ্জ করছি, এখানে আমরা জানি প্রত্যেকে যে C/5 = 2f − 32/9, এ হচ্ছে ফর্মুলা, ঠিক আছে?
এবার আমরা এখানে বলছি টেম্পারেচার ফ্লোটে হতে পারে, তো আমরা লিখে দিচ্ছি যে টেম্পারেচার টি ইজ ইকাল টু ফ্লোট, ফ্লোট যেহেতু বেশি ভ্যালু ধরবে, এন্টার টেম্প, টেম্প মানে টেম্পারেচার নেবে, আর চয়েস বলে একটা ভেরিয়েবল নেবে, সেটা ইনপুট নেবে, ইনপুট সবসময় স্ট্রিং নেয়, অন্য কিছু নেয় না, ইনপুট ফারেনহাইট আর সেন্টিগ্রেড। তো এটা ইনপুট লিখতে ভুলে গেছি, আবার ইরোর দেখাতো, আগেই চোখে পড়েছে, ঠিক করে দিচ্ছি। এটা হলো, এরপর আমরা বলছি ইফ, ইফ মানে যদি, যদি সিএইচ ইজ ইকাল টু এফ হয়, মানে ফারেনহাইট বলে, তাহলে কি হবে, ফারেনহাইটে কনভার্ট করতে বলেছে সেন্টিগ্রেডকে, তাহলে আমাকে সূত্র বহাতে হবে। সূত্র কি, আমাকে বলেছে যে আমাকে ফারেনহাইটে কনভার্ট করতে সেন্টিগ্রেডকে, তাহলে এখানে আমি আগে সূত্র দুটো সিম্পলিফাই করে লিখে নিচ্ছি। সি ইজ ইকাল টু এফ, এটা বাই নাইনটা আমার লেখাটা ভুল হয়েছে, এটা ভুল লেখা ম্যাথামেটিক্যালি, এরকম হয়, এটা হচ্ছে এফ মাইনাস 32 বাই 9, আর নিচের ফাইভটা গুণ হয়ে গেল, আর এখানে এফ বের করতে দিলে 9 × c/5 + 32, কি বোঝা গেছে, এটুকু বোঝা গেছে, সিম্পল মাধ্যমিকের ম্যাথ। এবার যদি ফারেনহাইট হয়, তাহলে আমাকে ফারেনহাইটে বের করতে হবে, তাহলে রেজাল্ট, রেজাল্ট বলে একটা ভেরিয়েবল ধরে নিচ্ছি, রেজাল্ট ইকুয়াল টু কি হবে, আমাকে ফারেনহাইটে বের করতে, মানে ফারেনহাইটে বের করতে হবে, সেন্টিগ্রেডে দিয়েছে, তাহলে এই লাইনটা কপি করে দিচ্ছি, অত লিখছি না, পেস্ট করে দিচ্ছি, সেন্টিগ্রেড বলে আমার কিছু নয়, টেম্পারেচার বলে আছে, হয়ে গেল, আর এই লাইনটা কপি করে নিচ্ছি। এল ইফ অথবা যদি সিএইচ ইজ ইকাল টু সেন্টিগ্রেড হয়, তাহলে আর সমান এইটা হবে টেম্পারেচার, আর অথবা এটা একটা ল্যাডার, এলসি ল্যাডার বলে, অথবা আর সমান 0 হবে, যে প্রিন্ট করবে আর কি, তো বলছে টেম্পারেচার দাও, আমি 100 দিলাম, বলছে সেন্টিগ্রেড না ফারেনহাইট, না সেন্টিগ্রেড করো, তো 100 সেন্টিগ্রেড করলে 37 পয়েন্ট সামথিং বেড়ায়, ও বলছি, আমি বলছি, তো আমি ক্যালকুলেটারটা ওপেন করলাম, টেম্পারেচারে গেলাম, 100 দিলাম, 100 কিসে করেছি এটা, সেন্টিগ্রেডে, তাহলে ফারেনহাইটে দিয়া ছিল, সেন্টিগ্রেডে করেছি, এসছে, মিলেছে, হ্যালো, মিলেছে, এটা যদি উল্টে দিই, অর্থাৎ 100টায় দিই, সেন্টিগ্রেডে দিয়েছি, এবার সেন্টিগ্রেডে যাইছি, সেন্টিগ্রেডে তো করলাম একটু আগে, সরি, ওই 100টায় দিই, ফারেনহাইটে যাইছি, তাহলে 212 হবে, তাহলে 100 সেলসিয়াস ফারেনহাইটে চাইলে 212 হবে, এরকম এলসি ছোট ছোট আসে পরীক্ষায়, এগুলো জানতে হয়, এগুলো জানলে কাজটা ভালো হয়, এগুলো বিষয়বস্তু। আজকে এইটুকুই থাকলো।
আমি আজকে আর করালাম না, বন্ধ করে দিচ্ছি। তোমাদের দুজনের একটা আলাদা গ্রুপ করে নিও, আর পেমেন্ট করতে পারলে ভালো হয়। হ্যাঁ, একটা প্রবলেম। ঠিক আছে, আমার ব্যাংক ডিটেলস এটাই, 9733713159। এইটাই আমার সব সময় নাম্বার, আর অন্য নাম্বার চেঞ্জ হয়। 9733713159। ওকে, ঠিক আছে, এটা সব সময় কার নাম্বার। আর তোমরা একটা আলাদা গ্রুপ করে নাও, যাতে আমার সুবিধা হবে, নালে লিংক নালে ওই ইনভার্সন বানাতে হবে। ঠিক আছে, স্যার, করে দিন। থ্যাংক ইউ, গুড নাইট। গুড নাইট, স্যার।